কি কি আছে বলি, হাসছো কেন তুমি? এখানে আছে মুগের ডাল ঘি দিয়ে, এখানে আছে ফুলকপির তরকারি দুটোতেই, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, এখানে আছে সয়া চাঙ্কের একটা তরকারি। তোমরা কেউ কেউ বলছিল না সয়াবিন খেতে, সয়াবিন আমরা খুব একটা বেশি ভালোবাসি না, দেখবে আমরা খুব সয়াবিন খাই না, খুব কম, গরমকালে যদি বা এক আধবার খাই। তো চলো খাওয়াটা শুরু করি, কারণ রান্না অনেকক্ষণ হয়ে গেছে। তো কদিন খুব ভাজাভুজি খাওয়া হয়েছে বলে আজকে আর ডালের সাথে কোনো ভাজাভুজি নিইনি। তুমি চুপ কেন? চলো খাওয়াটা শুরু করি, বহুদিন পর পাতে আছে সোয়া বড়ি। তুমি কালকে সেই গোড়ারিয়ের মতো ডালটা গুলছ, গোড়াতে যেমনি ডালটা গুলছিল ওর মা, সোমলতার মা, অমনি ডালটা গুলছো তুমি। আজকে আর মাইক বাজছে না, আজকে শান্তি মনে খাওয়া যাবে। সরস্বতী পুজো শেষ, বুঝে যাচ্ছে। জানি ভালো লাগবে, ফুলকপিতে দিলাম, বলে দিও কিন্তু ওদেরকে রবিবারের কথা, সবাইকে দাদাকেও বলে দেবে। কারণ তোমাকে যদি ওখানে যেতে হয় কাজ করার ওখানে, তারপরে আমরা ওখানে যাবো না, এই রোববার তো যেতেই হবে, তাই না? বাবা যেতে গেলে যাবে আমার বাবাতে, বাবা তো নিশ্চয় নিজের ইচ্ছা যেতে পারে। ওইখানেই কথা বলে এসছে, ওইখানেই করবো। আজকে যেখানে করলাম ওখানেই করবো। দুদিন একটু অন্যরকম ভিডিও দিলাম, আজকে আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। বোদে বোদে এত বড় হয়? এ বাবা, লঙ্কা
শুরু হয়ে গেল। ঘক ঘক করছে, ভালো লাগছে না? এইসব নানান ঝামেলার জন্য কতগুলো নতুন জিনিস এসে রয়েছে, কিচ্ছু ইউজ করতে পারছি না। স্টিলের বোতল দিদি ভাই পাঠিয়েছে, স্টিলের বোতল রয়েছে, মশলার কৌটোটা রয়েছে, আর একটা তো তোমাদের দেখাই নি, একটা হোয়াইট আয়রনের কড়াই কিনেছি সেইটা রয়েছে। সব মঙ্গলবার থেকে ইউজ হবে, নেক্সট মঙ্গলবার থেকে আর কি। আজ বুধবার, এখন রোজই নিরামিষ, তো আর মঙ্গলবার বুধবার খেয়াল থাকে না। আমাদের বাড়িটা হচ্ছে এমন জায়গায় বাড়িটা নাকি বাড়িটা আছে, সরস্বতী পূজা গেলে চারিদিকে গান বাজলো, খেতে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, খেয়াল গাছ হয়ে তোমার অদ্ভুত একটা, এটা তোমরা বাইরেটায় বার করে বেঁধে দেয় আরো চিৎকার করতে থাকে। যদি ইয়েতে করতাম না, লোহার কড়াইটাতে, টেস্টটা আরো ভালো হতো। তাহলে বুঝতে পারছো আমরা খাওয়ার সময় কত চাপে থাকি, ভিডিও করার সময় খুব চাপ, এমনিতে ভিডিও করার সময় তো কষ্ট আছে, এডিটিং করা, ভিডিও করা, ভিডিওটা করার মুহূর্ত খুব চাপ, ডান দিক বা দিক পিছন দিক সামনে দিক। তোমার যদি চুলটা কোকড়ানো না হতো, তোমার যদি চুলটা ব্যাক ব্যাশ করা থাকতো কি হতো, আর দাড়িটা যদি ফ্রেঞ্চ কাট করতে পুরো কৃষ্ণ কিশোর, আগে আমার বাপের বাড়ির সামনে ফ্ল্যাটে থাকতো জানো তো, কি বলবো, মিডিয়াতে এটা বলা উচিত কিনা জানি না, কিছু কারণে ওনাকে আর কি ওখান থেকে এলাকার লোকজন বের করে দেয়। না এইগুলো তো গসিপ হয়ে বেরিয়েই যায় সব সময়, তাও নিজের ভিডিওতে না বলাটাই বেটার। ঠিক আছে তবে এটা, তবে এটা ঠিক আছে। হ্যাঁ লঙ্কা খেয়ে নিয়েছো, ভাত খাও ভাত খাও, জল খেলে ঠান্ডা বলছি, জল খেলে ঝাল বেশি লাগবে, ভাত খাও।
আওয়াজ করছো কেন? খুব ঝাল লঙ্কা চিবিয়েছো বলে অত ঝাল লাগছে। চিবিয়েছি না, কপির সঙ্গে চিবিয়ে গেছে। সেটাই বলছি, চিবিয়ে ফেলেছো তো? কপির সঙ্গে ছিল, চিবে গেছে। ও চিবাও নি? কপি চিবে দিকে ওটা চিবে দিছি। হ্যাঁ তো সেটাই বলছি, কপির ভেতরে ঢুকেছিল। হ্যাঁ চিবিয়েছো বলেই ঝাল লাগছে, ঘেমে গেছে গো জলের চুটে। জল খাবে? দেবো জল, খেলে ঝাল বেশি লাগবে। খুব বাজে খাওয়ার মাঝে কমেছে ঝাল? আচ্ছা হালকা, ঠিক আছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো পল্লব দিকে লাগছি। আর চলো ঘুরে আসি, চ্যানেলটা ভিজিট করো, কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকে দুজনেই আমরা ফেড ফেড, তুমিও একটা ফেড গেঞ্জি পরে বসেছো, আমিও একটা লাইট কালারের নাইটি পরে বসেছি। আমাদের 13 তারিখে তো আমার ফ্যাট চলবে। ফ্যাট নয়, ফেড। চলো টাটা।